আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি রোজার দিনগুলো সবার ভালোভাবে যাচ্ছে। আবার একটা টিমো হল, টিমো শপিং ব্লগ, টিমো থেকে কী কী অর্ডার করেছি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আবারও যেহেতু কিছু জিনিস এনেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। খুব দামি যে কিছু এনেছি বা অনেক কিছু তা না, কিন্তু অল্প টুকটাক কিছু জিনিস দরকার মনে করেছি বা এমনিতে শখ হয়েছে তাই এনেছি। আর সব কিছু কিন্তু আমার না, আমার জায়েরও বেশ কিছু জিনিস আছে, তো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এটা একটা ব্রাশ বা ঝাড়ুর মতো বলতে পারেন আর কি। তো দেখতে পাচ্ছেন এটা আসলে বেশ কাজের, যে সোফা টুফা বা বেডের নিচে অনেক সময়, বিশেষ করে সোফার নিচে আসলে এটা সেটা দেখা যায় যে জমা হয়ে যায়। তো সোফা একদম সরিয়ে দেখা যায় যে নিচের দিকটা ক্লিন করতে হয়। তো এটা হলে কিন্তু খুব তাড়াতাড়ি বা সুন্দর করে একদম ভিতর দিকটা ক্লিন করে নেওয়া যায়। তো এটা ফটো দেখে আমি এনেছি, তখন মনে হচ্ছে এটা ভালোই একটা কাজের জিনিস, কাজে লাগবে। তো এটার দামও বেশি না, 1 পাউন্ডের মতো। কোনো কোনো সময় দেখা যায় তো 1 পাউন্ড থেকে একটু বাড়ে, আবার 1 পাউন্ড থেকে একটু কমে, তো 1 পাউন্ডের আশেপাশেই। তো যারা ঠিকমতো অর্ডার করেন একটা এনে রাখবেন, দেখবেন অনেক কাজে লাগে, কাজে লাগবে আসলে, বিশেষ করে যে সোফার নেক্সট ডেজ ক্লিন করার জন্য, কেননা সবসময় তো আসলে সোফা সরিয়ে ইয়ে করা একটু কষ্টকর হয়। তো এটা দিয়ে খুব তাড়াতাড়ি আসলে নিজের দিকটা ক্লিন করে নেওয়া যায়। আর এ তো দেখতে পাচ্ছেন এটা একটা উডেন ট্রে, 3টা সাইজের আছে। তো আমি বড় সাইজেরটা এনেছি, এরকম দেখেছি গোল সাইজেরও আছে। তো আমি তো দেখতে পাচ্ছেন রেক্টাঙ্গল নিয়ে এসেছি। আর এটার দুই পাশে যে দেখতে পাচ্ছেন গোল্ডেন হ্যান্ডেল আছে, হ্যান্ডেল লাগানো যাবে, চা কফি বা নাস্তা টাস্তা এরকম কোনো কিছু দেয়া যাবে বা কোনো কিছু সাজিয়েও রাখা যাবে। বেশ বড় আসলে এটা, বড় সাইজের যেটা সেটা এনেছি। এটা একটা অ্যাপ্রন, রান্নার সময় ইউজ করতে পারবেন। তো এটার কাপড় বা মেটেরিয়ালটা আসলে বাংলাদেশের যে ছাতা থাকে ছাতার মতো বা প্লাস্টিক পলিথিন টাইপ ওরকমের আর কি। আর এই প্যাকেটটা বা এগুলো হচ্ছে ডিসপোজেবল প্লাস্টিক ফুড কভার আর কি, এরকম যে কোনো বাটি বা কোনো কিছুর উপরে এরকম লাগিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। এগুলো এত কাজের, বিশেষ করে এই রোজার মাসে এগুলো আমার এত কাজে লাগছে আর কি, কোনো কিছু ডেকে রাখার জন্য। আমরা অনেক সময় অল্প কোনো তরকারি বা অল্প কোনো কিছু ফ্রিজে রাখার জন্য, আসলে কোনো কিছুতে ডেকে রাখার জন্য আর কি, এগুলো খুবই কাজে লাগে। তো আগেও আমি আনিয়েছিলাম, আবারও আনিয়েছি। এই তো এভাবে কোনো বাটিতে লিড হিসাবে ইউজ করতে বা এরকম, এই তো এই পানি ডেকে রাখার জন্য ঝোঁকের উপর দিকে লাগিয়ে রাখতে পারেন। আবার এরকম অনেক সময় মেলন কেটে আমরা রেখে দিই ফ্রিজে, তো এভাবেও আপনারা ইউজ করতে পারেন। তো আসলে রোজার মাসে এগুলো বেশ কাজে লাগছে। আর এটা একটা মোবাইল হোল্ড করার জন্য আর কি। তো যারা ইউটিউব বা বিভিন্ন রকমের ভিডিও তৈরি করেন বা রেকর্ড করতে চান, তাদের জন্য আমি বলবো এটা খুবই কাজের। আর এটা মাত্র মনে হয় 44 পেন্স না কত ছিল এরকমের আর কি, দামও বেশ কম, তবে খুব কাজের এটা আর কি। খুব সহজে যে কোনো জায়গায় রেখে দেওয়া যায় আর মোবাইলে রেকর্ডও করা যায়। এ তো আমি আপনাদেরকে দেখাই এরকম, এ তো মোবাইল রেখে দিয়ে যে কোনো দিকে ফেস করে আসলে মোবাইল রাখতে পারেন।
এটা একটা ব্যাগ, তো দেখতে পাচ্ছেন, দেখে হয়তো আপনারা এটার সাইজ বুঝতে পারছেন। খুব ছোটো যে ওরকম না, আবার বড়ও না, এর মধ্যে লম্বা ফিতা বা বেল্টও আছে, আর দুটো সাইড দেখতে, দুটো কম্পার্টমেন্ট বা দুটো সাইজ আসলে, তো দুপাশে চেইন আছে। শপিংয়ের জন্য আসলে ব্যাগগুলো খুবই কমফোর্টেবল হবে। এটা হচ্ছে একটা কিচেন র‍্যাক, ওয়াটারপ্রুফ, যে কোন জিনিসই আনতে গেলে আসলে একটু সাইজ টাইজ মেপে দেখে, কালার বা কোনটার দাম কত সেগুলো দেখে আনতে হয়। দেখা যায় যে উপরের দিকে একরকম দাম দেয়, তো ভিতরে গিয়ে সাইজ বা কালার চুজ করলে দেখা যায় দাম তখন চেঞ্জ হয়ে যায়। আর এটা দেখে বুঝতে পাচ্ছেন একটা পপ তৈরি করার আর কি। এক পাশে দেখা যায় যে প্রেস করলে রুটি হবে, অন্য পাশে প্রেস করলে পপ তৈরি হবে, তো দেখা যাক ইউজ করলে বোঝা যাবে কতটুকু কী কাজ করে। তো এদিকে দেখতে পাচ্ছেন আরও দুটো ব্যাগ, একটার ভিতরে আসলে দুইটা কুশন কভার, তো এগুলোর মেটেরিয়ালটা কীরকম আমি বলতে পারবো না আসলে, দেখেছি তো, তো এরকম মেটেরিয়াল আগে কখনো ইউজ করিনি, কেমন হবে আমি জানি না। এদিকে দেখতে পাচ্ছেন এটা একটা পটল, অয়েল স্প্রে করার জন্য, এটা ভিতরে তেল ঢুকিয়ে কোনো কিছুর মধ্যে তেল স্প্রে করে দেওয়া যাবে। অনেক সময় এয়ার ফ্রায়ারে বা এমনিতেও কোনো কিছু তৈরির সময় আসলে একটু তেল দিতে হয়, তো এটা দিয়ে আসলে সুন্দর করে স্প্রে করে দিয়ে যাবে। এটা হচ্ছে একটা সোপ কেস দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু একদম যে নিচের দিক একদম কোনো কিছুর মধ্যে ফিক্স করে দেওয়া যায়, ফিক্স বলতে আসলে পরে তো টেনে তোলা যাবে, এমনিতে নড়বে না আর কি, রেখে দেওয়া যায়। এদিকে আরও দুটো লং ড্রেস বা মেক্সি ড্রেস আছে, তো এই পার্পল কালার ড্রেসটার কালারও কিন্তু সুন্দর, তো আমার কাছে অলরেডি এরকম একটা আছে, আমার ননদ দিয়েছিলেন শিন থেকে, ব্লু ব্লু একটা, ব্লুর মধ্যে হোয়াইট এরকম আর কি, হোয়াইট ফুল, তো এটাও সুন্দর দেখতে পাচ্ছেন। এদিকে আরেকটা এরকম লং ড্রেস বা মেক্সি ড্রেস আছে, তো এটা এটা পিঙ্ক বা ডাস্টি পিঙ্ক বলতে পারেন কালার।
এটা একটা বোল, তো দেখতে পাচ্ছেন এটা একটু ডিফারেন্ট আর কি, এক পাশ ছিদ্র ছিদ্র, আর চাল টাল এরকম চাল ডাল এগুলো দেওয়া যাবে আর কি, একটু একটু বাঁকা করে এরকম পানি ফেলে দেওয়া যাবে, তো একটু একটু লম্বা আকৃতির, আর যেমন একটা হেভি যে ওরকম না, খুব একটা আসলে এটা আনার পর ভালো লাগেনি। এদিকে দেখতে পাচ্ছেন এই গোল্ডেন স্যুপ স্পুন, এগুলোর কোয়ালিটি দেখে ভালোই মনে হচ্ছে, বেশ হেভি, তো মনে হচ্ছে কোয়ালিটি ভালোই হবে। এটা হচ্ছে একটা রমাদান মুবারক লিকা গোল্ড, স্ট্যান্ডের মতো আর কি, টেবিলে বা যে কোনো জায়গায় রাখা যাবে। এটা একটা স্টিম মপের কভার আর কি, তো এটা এনে এখন মনে হচ্ছে হয়তো কাজে লাগবে না মনে হচ্ছে, আমার ঘরে যেটা আমি ইউজ করি সেটার সেটা সেটা দিয়ে হবে না আর কি, এটা কাজে লাগবে না, এটা ছোট হয়ে গেছে, দেখি কি করা যায়। আর এই তো এগুলো এগুলো হচ্ছে ওই যে ডিসপোজেবল ফুড কভার আর কি, তো মানে আসলে আগে একটা দেখেছিলাম, আরও দুটো আছে, এই অর্ডারগুলোর সাথে তিনটা এনেছি আর কি। আর এই তো দেখতে পাচ্ছেন এটা একটা প্লান্ট, আর্টিফিশিয়াল প্লাস্টিক প্লান্ট আর কি, তো আমার একটা আছে আগে এনেছিলাম শিন থেকে। এগুলো হচ্ছে ডিসপোজেবল শুজ কভার, এগুলো বেশ কাজের জিনিস আসলে, অনেকে দেখা যায় যে ঘরে জুতা নিয়ে চলে আসেন, তো জুতা আনলে আসলে এই কভারগুলো আপনারা ইউজ করতে পারেন, সবাই যদি করে রেখে দেন তাহলে কেউ আসলে এগুলো পরে হয়তো বা শুজের মধ্যে লাগিয়ে করে আসলে আর ঘর নোংরা হবে না, ঘরটা পাক পবিত্র থাকবে আর কি। আসলে আমার ঘর যাই হোক, কেউ একদম বাইরের জুতা নিয়ে ঘরে চলে আসবে এটা আমারও পছন্দ না আর কি। তো একটাই লিভিং রুম, আর নিচে ফ্লোর তো জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ি, তো সবসময় চাই যে একটু পাক পবিত্র থাকুক বা বাইরের জুতা নিয়ে কেউ এদিকে ঘরে দেখতে না পাচ্ছেন আসুক। আরও কিছু কুশন কভার, রামাদান মুবারক লেখা, তো এই কুশন কভারগুলো কিন্তু সুন্দরই আসলে, বেশ সুন্দর এগুলো। আর এই টাইপ মেটেরিয়ালগুলোর কোয়ালিটিও ভালো আমার কাছে আরও আছে। এটা হচ্ছে আরেকটা ট্রে, প্রথম দিকে আমি একটা উডেন ট্রে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটা ছিল হ্যান্ডেল, গোল্ড হ্যান্ডেল, এটার মধ্যে হ্যান্ডেল না এমনিতে,
তো এটা বক্সটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাও কিন্তু বেশ বড় সাইজের, তিনটা সাইজ থাকে আসলে, বড় সাইজেরটা নিয়ে এসেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ নিয়ে আসতে পারেন। তো এটার মতো কাপ আর পুরো টিকাপ সেটের জায়গা হয়ে যাবে। এরকম একটা ট্রে করে থাকলে অন্যান্য কাজেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এই ছিল আমার আজকের টিমু হল বা টিমু শপিং ব্লগ। আমরা সবাই জানি রোজার মাস বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার মাস, নফল ইবাদত, দান সৎকার সব কিছু আসলে বেশি বেশি করতে হবে, কেননা এ মাসের ইবাদতের সওয়াবও অনেক গুণ বেশি। গরিব দুঃখী পাড়া প্রতিবাসী বা পরিচিতজন সবাই একটু একটু করে সাহায্য করলে কিন্তু অনেক হয়ে যায়। তো ইনশাল্লাহ সবাই সবার সাধ্য মতো চেষ্টা করবো আর কি, যে যতটুকু পারি। আসলে আমরা সবাই এগুলো জানি, এরপরে মনে হয় যেন কারো কাছ থেকে শুনলে বা কেউ বললে এমনিতে আর একটু উৎসাহ বাড়ে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আর যাওয়ার সময় রিকোয়েস্ট হইলো প্লিজ আপনারা আমার পরিবারের জন্য, আমার বাচ্চাগুলোর জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে নেখায়াতেন, আল্লাহর প্রতি সবসময় রাখেন, এই দোয়াই করবেন। আপনাদের সবার জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।